বিরতির পর স্বাগত। আজ প্রদেশ কংগ্রেস ভবনে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা, উপস্থিত ছিলেন সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে তারা আজ আলোচনা করেছেন। যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন, তাই তারই আগে কিভাবে ইন্ডিয়া জোটে তারা কাজ করবে সেই বিষয়টা নিয়েই মূলত আলোচনা। এছাড়াও একাধিক বিষয় আলোচনা। প্রথমত তিনি আজ সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে প্রথম দফায় তিনি বলছেন যে ইন্ডিয়া জোট নিয়ে সবসময় কংগ্রেস অগ্রণী ভূমিকা পালন করে কিভাবে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস চিন্তা ভাবনা করছে। এবং দ্বিতীয়ত তিনি বলছেন যে এই তিপ্রা মথার সাথে যে ভারত সরকারের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে, সেই ত্রিপাক্ষিক চুক্তির ফলে ত্রিপুরা মথার যে সমস্ত তৃণমূল স্তরের কর্মীরা রয়েছেন তারা এতে অনেকটাই অখুশি, ক্ষোভ ব্যক্ত করছেন, ঠিক এই সমস্ত অভিযোগ করেছেন তিনি আজ এই সাংবাদিক সম্মেলনে। কি বলছেন তিনি শোনাব। জোটের ধরন কি হবে এবং জোটের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ের যে প্রস্তুতি, এই প্রস্তুতি সম্পন্ন করতে চলেছে। আমাদের কংগ্রেস ইলেকশন কমিটি, সেন্ট্রাল ইলেকশন কমিটি পশ্চিম আসনে প্রার্থী বাছাই করে প্রতিনিধি নির্বাচন করেছে। পশ্চিম আসনে আমাকে মনোনীত করে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। ইন্ডিয়া জোট ত্রিপুরা রাজ্যের লড়াইয়ে অবতীর্ণ হবে এবং এই ইন্ডিয়া জোটের শরীর হিসাবে বামপন্থীদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে তাদের আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের বামপন্থের প্রার্থীরা লড়াই করবেন। আমি অনুরোধ করব আমাদের রাজ্যের বামফ্রন্টের জেলা কর্মকর্তা, যাদের সঙ্গে আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি এবং আমাদের যে মতামত তাদের কাছে আমরা রেখেছি, কারণ তারাও তাদের কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে সেই বিষয়গুলি নিয়ে গেছে যতদূর আমার জানা। আমি অনুরোধ করব পূর্ব ত্রিপুরা আসনে অবিলম্বে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করে জোটবদ্ধভাবে নির্বাচনকে শক্তিশালী করে লড়াই নেমে পড়ার জন্য এবং আগামী দিন এই রাজ্য থেকে দুটি আসনে আমরা নির্বাচনে জয়লাভ করব। ইন্ডিয়া জোটকে দেশের শাসনভার তুলে দেওয়ার জন্য, ক্ষমতাসীন করার জন্য আমাদের সংঘবদ্ধ যে লড়াইয়ের প্রস্তুতি, এই প্রস্তুতি গ্রহণ। আপনারা শুনলেন আশীষ সাহার বক্তব্য। তিনি জোট নিয়ে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে আগামীতে অর্থাৎ যে পূর্ব আসনে এখনো প্রার্থী দেওয়া বাকি রয়েছে সেখানে ইন্ডিয়া জোটে প্রার্থী দেওয়া হবে, ঠিক এই কথাই কিন্তু তিনি আজ তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।